তিন যুবক মোটরসাইকেলে এসে বাসে আগুন দেয়, আশেপাশে পুলিশ ছিল, বললেন বাস চালক। শনিবার রাজধানীর মাতুয়াইলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুন কারা দিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুন লাগা একটি বাসের চালক মোহাম্মদ সানাউল্লাহ বলছেন, তিন যুবক মোটরসাইকেলে এসে বাসে আগুন দিয়ে চলে যান। তিনি বলেন, তিন যুবক বাসে ওঠে, তারপর বলেন, তাড়াতাড়ি নাম, নইলে তোর শরীরে ঢাইলা দিলাম। ওই যুবকদের হুমকির পর বাস থেকে লাফ দিয়ে নেমে যান তিনি। তিনি সাংবাদিকদের বলেন, তাদের কাছে একটি বোতলে পেট্রোল ও দেশলাই ছিল। দুই মিনিটের মধ্যে আগুন দিয়ে তারা মোটরসাইকেলে উল্টো পথ দিয়ে যাত্রাবাড়ির দিকে দ্রুত চলে যান। পরে আশেপাশের লোকজন বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে আগুন দেওয়ার সময় আশেপাশে পুলিশ ছিল বলে দাবি করেন বাস চালক সানাউল্লাহ। সানাউল্লাহ জানান, ঘটনার সময় তিনি বাসটি মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সামনের শান্ত ফিলিং স্টেশনের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি যখন বাসটি ঘোরাচ্ছিলেন, ঠিক তখন ওই তিন যুবক আসেন। এদিকে দুপুরের দিকে প্রায় একই সময়ে রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বেশ কয়েকজন এসে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়, ভাঙচুর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘটে যায় এ ঘটনা। এছাড়া একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে ওই সময়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলী থেকে শ্যামলী পর্যন্ত আজ ওই এলাকা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দখলেই ছিল। সকালের দিকে আমানুল্লাহ আমানের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা গাবতলীতে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। পুলিশ আমানকে গাড়িতে তুলে নিয়ে যায়। আরও কিছু নেতাকর্মী এ সময় আটক হয়। তারপরও আর সেখানে বিএনপির কোনো তৎপরতা ছিল না। পুরো এলাকায় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোর নিয়ন্ত্রণে ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পুলিশের গাড়ি এবং বাসে আগুন দেওয়ার সময় অল্প কয়েক গজ দূরেই পুলিশ ছিল, কিন্তু পুলিশ দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।